বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের আউটডোর কেন আজকে আমরা কারা আর কেনই বা এখানে? আমরা কালকের এবং শুধু কালকে কেন বলবো, বহুদিন ধরেই প্রতিনিয়ত অ্যাফেক্টেড আমরা জুনিয়র ডক্টরস, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি সবাই। তো আমরা কেন এখানে? আমাদের কি অন্য দিনের মতো একটা ছুটি কাটানো? অবশ্যই নয়, নাহলে সকাল 9টা থেকে আজকে সবাই এখানে একসাথে বসে, কারো খাওয়া হয়নি, স্নান হয়নি, তাতেও এখানে বসে নিশ্চয়ই কেউ ছুটি কাটাবার জন্য চেষ্টা করে না। কিন্তু দিনকে দিন যা চলছে আমাদের কলেজে তার কিছু বলার নেই, আর সেটাকে সবারই সামনে সঠিকভাবে তুলে ধরার জন্যও যাদের ডিউটি, তারাই যখন আজকে তাদের বিরুদ্ধে আমরা যখন কথা বলবো তখন নিশ্চয়ই সেই কথাটা কেউ দেখাবে না, এটা খুব স্বাভাবিক। তো আজকে আমরা এখানে এসেছি কারণ বিএসএমসি অ্যান্ড এইচে বাইরের লোকেরা জানেও না যে কেন আজকে আমরা এখানে। তা এখানে কালকে সকাল 10:30 নাগাদ একটা বাচ্চার মৃত্যু হয়। তো বাচ্চাটির অবস্থা খুবই খারাপ ছিল, তো কিন্তু তারপরে পার্টি কিন্তু কোনো ঝামেলা করেনি, কিন্তু কিছুক্ষণ পরে মিডিয়া, কতিপয় মিডিয়ার লোকজন, মিডিয়া বললে খুব ভুল হয় মনে হয়, বলা ভালো রাস্তার গুন্ডা, তো সেই গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয় আমাদের কয়েকজন বন্ধু। এবং এটা আজকে একটা মানে সাময়িক ঘটনা নয়, এই ঘটনাটা বা একটা একদিনের ঘটনা নয়, এটা নিত্য নৈমিত্তিক চলে আসছে আমাদের সারাদিন ওয়ার্ডে, মানে যখন তখন আর কি সারাদিন মিডিয়া ঘুরে বেড়াচ্ছে একটা খবরের আশায়। কিছুদিন প্রিন্সিপাল এবং আমাদের সুপার দুজনেই স্বীকার করেছেন যে কংগ্রেস থেকে যে একটি টিম এসেছিল এবং সেই টিমটি স্বীকার করতে বাধ্য হয়েছে এটাই যে আমরা এখানে, কিন্তু আমাদের কলেজে এই পরিকাঠামোর মধ্যে এত অল্প সংখ্যক ডাক্তারের মধ্যেও আমাদের কিন্তু এখন আমরা শিশু মৃত্যুর সংখ্যায় অন্যান্য অনেক জায়গা থেকেই অনেক এগিয়ে, অনেক শিশু মৃত্যুর সংখ্যা এখানে অনেক কম অন্য জায়গার তুলনায়, কিন্তু তাতেও এখন শিশু মৃত্যুকে দেখাতে হবে, তাই ফোকাস করতে হবে চারিদিকেই, তাই সারাদিন মিডিয়া ঘুরে বেড়াচ্ছে আমাদের বিভিন্ন ওয়ার্ডে এবং সিকিউরিটির কোনো ব্যবস্থা বিশেষ দেখতে পাওয়া যায় না আর কি, তাই প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। আগেও হয়েছে, শুধু এখন যে আজকে নতুন নয়, আগে অনেকবার হয়েছে, কিন্তু ওই একদিন কি দুদিনের স্ট্রাইক এবং তারপরে আবার আমরা নিজের নিজের কাজে জুড়ে গেছি, সেটা হয়তো কিছুটা বাধ্য হয়ে বা কিছুটা নিজেদের তাড়নাতেই, কারণ রুগীর মৃত্যু হোক বা রুগীর ক্ষতি হোক এটা আমরা কেউই চায় না, কিন্তু আমাদেরও তো একটা জীবন আছে, আমাদেরও তো জীবনের একটা ভয় আছে, তো আমরাও, আমাদেরও বাবা মা আছে, পরিবার পরিজন আছে, তাদেরও চিন্তা হয় আমাদের জন্য যখন তারা দেখে যে এইভাবে কারুর হাত ফাটে, কারুর মাথা ফাটে, কারুর আঙুল ভেঙে যায়। কথাগুলো মিথ্যা নয়, কারণ তাদের মুখ থেকে শুনে নিন, কালকে পেডিয়াট্রিক্স ওয়ার্ডের যারা যারা আক্রান্ত হয়েছিল এবং তারপরে আমরা প্রিন্সিপাল আমাদেরকে পুরোপুরি সাপোর্ট দিয়েছিলেন এবং আমাদেরকে বলেছিলেন যে আমরা যেন স্ট্রাইকে না যাই, আমরা সেটা ডিসিশন নিয়েছিলাম, কিন্তু আমরা কালকে যখন শান্তিপূর্ণভাবে পুরো মানে সমস্ত কিছু মিটিয়ে আমরা যখন কাল প্রিন্সিপালের কাছে যাচ্ছিলাম, কিন্তু সেই সময় এত র‍্যাপ এবং এত পুলিশের মাঝখানেও আমাদের এবং এত ছেলের মাঝখানে যেখানে সেখানে আমাদের কতিপয় মিডিয়ার লোক এসে সেইখানে আমাদের একজনকে মেরে যায়, আমাদের এক বন্ধুকে, তো সে হসপিটালাইজড, তার অবস্থা খুবই খারাপ, তো এইভাবে চলতে পারে না। তো আমরা যখন এটা বলি আর কি তখন আমাদেরকে একটা ইয়ে হয়, তোমরা কাজে যোগ দাও কিন্তু এর ব্যবস্থা হবে, কিন্তু কতদিন এইভাবে আর কতদিন সহ্য করা যায়, একটা তো লিমিট থাকা দরকার। তো আমাদের আর কিছু বলার নেই আর কি, মানে আমরা খুবই ভীত সন্ত্রস্ত যে কখন আমাদেরকে মানে কন্টিনিউয়াস তারা থ্রেড মারতে থাকে এই বলে যে তোরা বাইরে বেরিয়ে আয় তারপর তোদেরকে দেখছি। হ্যাঁ, তো আমরা মানে পুরো ভীত সন্ত্রস্ত, আমরা যখন এতজন ছেলের মাঝে, এতজন পুলিশ র‍্যাফের মাঝে যখন আমাদের এরকম অবস্থা হয় তখন আমরা একজন দুজন তিনজন যখন অন ডিউটি থাকবো, তো সেই সময় আমরা তো মানে নিজেদের জীবন নিয়ে আমরা বসে থাকতে হবে আর কি, কখন জীবনের ভয়, কখন আমাদের এসে ওরা মানে অ্যাটাক করবে এবং সেই ভয়ে আমরা ডিউটিতে জয়েন করব কী করে। আমরা যথেষ্ট পরিমাণে আমরা ফ্রাস্ট্রেটেড এবং একাধারে ভীত সন্ত্রস্ত। তো কালকে শুনে নিন কালকে যে কী হয়েছিল, কালকে আসলে কী হয়েছিল। তা আমাদেরই বন্ধু কালকে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে কালকে
অন ডিউটি ছিল, তো আমরা কালকে দুজন অন ডিউটির জায়গায় আমরা কালকে ছজন মিলে অন ডিউটি দিচ্ছিলাম, বিকজ হচ্ছে এত পেশেন্ট লোড যে এটা দুজনের পক্ষে সম্ভব হয় না। তাই আমরা নাইট দিয়ে এসে সকালে রাউন্ড দিয়ে তখন আমরা দুপুর 2:15-20 নাগাদ তখন আমরা ওয়ার্ডে এদিকে হেল্প করছিলাম কাউকে জেলকো করে কাউকে অ্যাডভাইস দিয়ে। তো আমাদের যে অন ডিউটি বন্ধু সে ভাস্কর শীল, তো সে জেলকো করছিল, তো সেই সময় তার উপরে চড়াও হয় কয়েকজন লোক এবং তারপর বাকিরা তার মুখ থেকে শুনে নিন।